সালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো, অনেক সুন্দর আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব পায়জামাতে কিভাবে আপনারা চিকুন রাবার নেবেন এবং চিকুন রাবার কিভাবে সঠিক মাপ দিবেন এই পায়জামাতে। এই যে রাবারটা দেখতেছেন, এই রাবারটাই কিন্তু আজকে আমি পায়জামাতে আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিব। তো একটা পায়জামাতে রাবার লাগানোর বা রাবার সঠিকভাবে মাপ নেওয়ার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে, দেখেন এখানে মাপ দিলাম আমি দুইটা ভাজা, এখানে কিন্তু প্রায় 21 ইঞ্চি আছে। তো 21 ইঞ্চির দেখেন আমি এইভাবে কিন্তু দুইটা রাবার কাটিং করে নিব। তো এই হচ্ছে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে, যার কোমর যতটুকু আছে তার কোমরের চাই থেকে নিম্ন, তো ধরেন কোমর আছে আপনার 40, আমি স্বাভাবিক বুঝাচ্ছি 40 কোমর আছে, তো 40 কোমরের নিম্ন তো আপনি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি রাবার কমিয়ে দিবেন, বা একটা 40 ইঞ্চি রাবার নিয়ে তারপর আপনি 3-4 ইঞ্চি কমিয়ে দিবেন, এইভাবে নিতে পারেন। তাহলেই কিন্তু রাবারের সঠিক মাপ হবে। তো দুইটা রাবার আমি এভাবে কাটিং করে নিয়ে তারপরে কিন্তু দুইটা রাবার এভাবে সিলি করে দিয়ে দিব। এরকম করে সেলাই করে নিয়ে নিলাম দুটা রাবারই। তো দুইটা রাবার সিলি করে নেওয়ার পরে এরকম করে আমরা পায়জামাটার বডিটা নিব। এখানে একটা বিষয় হইতাছে, এই জায়গাটাতে কিন্তু দেখেন পায়ের আছে, তো অন্য অনেকের কিন্তু পায়ের থাকে না। তো পায়ের না থাকলে আপনারা কি করবেন, এই যে এরকম করে একটা ভাঙতি দিয়ে এটার একটা সেলাই দিয়ে দিবেন, মানে এরকম একটা ভাঙতি দিয়ে বরাবর একটা সেলাই করে নিয়ে নেবেন। তারপরে কিন্তু রাবারটা আপনারা এইভাবে ধরবেন। ধরার পরে দুইটা রাবার যতটুকু পাশ হয় তার থেকে আরও 2-1 সুতা পরিমাণ কাপড়টা একটু বেশি ভেঙে নেবেন। মানে ধরেন এখানে 2 ইঞ্চি রাবারটা আসতেছে, মানে ধরেন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দুইটা রাবারের পাশ আসতে তার থেকে আরও একটু বেশি করে কাপড়টা ভাঙতি করে নেবেন। তারপরে ভিতর দিকে দুইটা রাবার দিয়ে আপনি এক মাপে কিন্তু পুরোপুরিভাবে সেলাই করে যাবেন, এরকম করে সেলাই করতে থাকবেন। তো এই রাবারটা কিন্তু এই নিয়মেই কিন্তু আপনারা লাগাইতে পারবেন একদম সহজভাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি আজকে কিন্তু আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিব যে এরকমও রাবার কিভাবে আপনারা পায়জামাতে বসাইতে পারবেন। অনেকেই কিন্তু অনেক মুডা রাবার লাগাই হয়, এই রাবারটা কিন্তু আসলে আমরা সবাই বাড়িতে কিন্তু যারা কাজ করি, যারা বিশেষ করে আমার মা বোনেরা বাড়িতে কাজ করেন, তারা কিন্তু এই রাবারটা কিভাবে লাগাইতে হয় বুঝেন না। অনেকেই কিন্তু উল্টাপাল্টা করে ফেলান, বা রাবাতে দেখা যায় অনেক সময় কম বেশি হয়ে যা, তো 2-3 দিনে কিন্তু রাবারটা ছিঁড়ে যা, রাবারটা ঢিল হয়ে যা। তো তাদেরকে বলবো আপনারা যে আজকে যে আমি নিয়মে রাবারটা লাগাইতেছি বা কীভাবে মাপ দিতেছি, এই মাপে কিন্তু আপনারা রাবার লাগাবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো একটা সিলি দিয়ে ভিতর থেকে রাবারটা দিয়ে তারপর দুইটা রাবার দুই সাইডে নিয়ে মাঝ বরাবর আরেকটা সেলাই করে দিব। দুইটা রাবার দুই সাইডে নিয়ে নিছি, তারপরে কিন্তু ভিতর দিয়ে কিন্তু আরেকটা সেলাই করে দিতেছি। তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমি সামনে টান রাখবো, যাতে কাপড় একখানো থুবা না হইয়া সেলাই জট না আটকে যায়, সেজন্য আমরা এইভাবে টান দিয়ে তারপরে কিন্তু সেলাই করে দিব। তো মাঝখান দিয়ে একটা সেলাই দেওয়ার পরে কিন্তু আমার রাবারটা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। দেখেন চমৎকারভাবে কিন্তু রাবারটা এখানে লাগানো হয়ে গেছে, বা রাবারটা ফিটিং করা হয়ে গেছে। তো এই রাবারগুলা কিন্তু আপনারা এই নিয়মে কিন্তু লাগাইতে পারবেন, খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটা শিক্ষণীয় হয় বা ভিডিও থেকে আপনারা কিছু বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে ফেলবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।